हाय फ्रेंड्स, वेलकम टू आवर न्यू चैनल लिविंग विथ स्माइल। এই গরমের প্রখর দাবাদাহে মন ও শরীর উভয় যায় একটু শীতল আমেজ। তো সেই কথা মাথায় রেখেই আজকে লিভিং উইথ স্মাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি শরীর মন উভয় ঠান্ডা রাখার জন্য একটি ঠান্ডা পানীয় রেসিপি। তাহলে চলুন আমি কি বানাচ্ছি চটপট দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে চলুন শুরু করি। এখন খুবই গরম পড়েছে, আর এই গরমের টাইমে আমরা সকলেই একটু ঠান্ডা পানীয় বা শরবত, যেটা বলে, আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তো সেই কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ম্যাঙ্গো লস্যির রেসিপি। বানানো খুবই সহজ আর ভীষণই হেলদি, আর তার থেকেও বড় কথা ভীষণই টেস্টি হয়। তো ম্যাঙ্গো লস্যি করার জন্য এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, দুটো আম। এইবারে আমটা আমি কেটে আঠিটা বাদ দিয়ে দেব, তারপরে ফিরে আসছি। আমটা কেটে নিয়েছি, এইবার আঠিটা বাদ দিয়ে আমি আম, 200 গ্রাম টক দই আর 4 টেবিল স্পুন চিনি আর 5 পিস আইস কিউব দিয়ে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। গাঢ়ত্ব যদি একটু বেশি মনে হয় তখন সামান্য জল অ্যাড করে দিতে পারেন। এইবারে উপর দিয়ে দিয়ে দেব আবার 2টো করে আইস কিউব, তারপরে দেব 1 চামচ করে ভ্যানিলা আইসক্রিম দিলাম। আপনারা চাইলে কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমও দিতে পারেন, যার যেটা পছন্দ সেটা দিয়ে পরিবেশন করবেন ম্যাঙ্গো লস্যি।